সার্ক ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব আসে ভুটানে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন উদ্দেশ্য সার্ক অঞ্চলে ডলার বা ইউরোর প্রচলন কমিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের সুযোগ সৃষ্টি আলোচনায় আসে আন্তর্জাতিক প্রকল্পের অর্থায়নে প্রস্তাবিত ব্যাংকের গুরুত্বের কথাও নব্বইয়ের দশকে একই লক্ষ্যে ত্রিশ কোটি ডলারের তহবিল নিয়ে তৈরি হয় সার্ক উন্নয়ন ফোরাম এসডিএফ সামাজিক খাতে অর্থায়ন ছাড়া এই সংস্থার সফলতা নেই বললেই চলে প্রতিষ্ঠা ষোলো বছরেও তেমন কার্যকর নয় সার্ক ফিনান্স নেটওয়ার্ক তাই আঞ্চলিক যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে আলাদা ব্যাংক গঠনের প্রস্তাবকে সমর্থন করে বাংলাদেশ সার্ক ব্যাংক ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবনা এটা একেবারেই কনসেপচুয়াল স্টেজে আছে অর্থনীতির আকার যদি বলেন আমরা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিজন তো সেই জায়গা থেকে সার্কভুক্ত রাষ্ট্রগুলির জন্য একটা আলাদা ব্যাংক হতেই পারে সার্কের নিয়মিত সম্মেলন হয় কিন্তু সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায় কম এমন তথ্য দিয়ে গবেষকরা বলছেন ভারতের সাথে অন্য সদস্য দেশের বাণিজ্য বৈষম্য থেকেই অনেক ইঙ্গিত মেলে তাই বাংলাদেশকে সাবধানী হতে বলছেন তারা রোড যোগাযোগ থেকে শুরু করে বন্দর তারপর বিদ্যুতের ট্রেড বিশেষ করে হাইড্রোলিক হাইড্রোলিক পাওয়ার সেগুলোকে এক্সপ্লয় আমাদের তো অনেক বিদ্যুৎ ঘাটতি রিলেটিভলি ইজি টার্মসে বাজার থেকে টাকা তোলা সেই রেটিংটা আমরা পেতে পারবো কিনা সেই নিয়েও প্রশ্ন আছে বিদেশি গণমাধ্যমের খবর সার্ক ব্যাংকের সচিবালয়ে ভারতে স্থাপনের জন্য তৌরজ শুরু করেছেন দেশটির ব্যবসায়ী নেতারা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা